আগামী 15 ও 16 মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পাল্টাপাল্টি উপকমিটি ঘোষণার ফলে আইনজীবীদের মুখোমুখি প্রতিবাদ ও স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে উচ্চ আদালত প্রাঙ্গণ। প্রথমে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থকদের নির্বাচনী উপকমিটি ঘোষণার পর জাতীয়তাবাদী দল বিএনপি আরও এক উপকমিটির ঘোষণা করে। পাল্টাপাল্টি এ উপকমিটি ঘোষণার ফলেই উত্তপ্ত হয়ে ওঠে উচ্চ আদালত প্রাঙ্গণ। এ নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দুদলের সমর্থক কয়েকশো আইনজীবী পরস্পর বিরোধী স্লোগান দেন। সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে কয়েকশো বিএনপি সমর্থক আইনজীবী ভোটচোর ভোটচোর বলে স্লোগান দেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন। এতে আদালত প্রাঙ্গণের পরিবেশ উত্তপ্ত হয়। রোববার দুপুর একটার দিকে বিএনপি সমর্থক শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে সভাপতির কক্ষের সামনে আসে। তার আগে সরকার সমর্থক আইনজীবীরা সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বিএনপি সমর্থক আইনজীবীরা আসার পরে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। কিছু সময় এভাবে চলার পর বিএনপি সমর্থক আইনজীবীরা কার্যকরী কমিটির সম্পাদক আব্দুল নূর দুলাল ঘোষিত নির্বাচন উপকমিটির আহ্বায়ক শাহ খসরুজ্জামানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা বিতর্কিত কাউকে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানায়।